হত্যা, অত্যাচার, বিদ্বেষ, প্রতিশোধ, লক্ষ্য এদের পাথেয়। শুধু খ্রিস্টান দর্শন নয়, সেনেটিক দর্শনের এটাই বৈশিষ্ট্য, সে নিজেকে ছাড়া অন্য কাউকে সহ্য করে না। নমস্কার মিত্র, সকলে কেমন আছেন আশা করি ভালো। না, ইসলাম, খ্রিস্ট, ইহুদি প্রত্যেকটি সেনেটিক গোষ্ঠীর একই চরিত্র। ইহুদি এবং খ্রিস্টানেরা ব্যাপক শিক্ষা ও বিজ্ঞান চর্চার ফলে যুক্তিবাদী, মানবতাবাদী হয়ে উঠেছে, ধর্মের গোড়ামি কেটেছে, নিজেদের মধ্যে ধর্মীয় সংঘর্ষ আর হয় না। তা বলে ধর্মের নামে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার ইচ্ছা তাদের একটুও কমেনি। তাই হাজার হাজার পাদ্রি আর কোটি কোটি টাকা ভারতে আসছে খ্রিস্টান দেশগুলি থেকেই। ভারতবর্ষকে খ্রিস্টভূমি করার জন্যে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, ঝাড়খণ্ড এইসব রাজ্যে রাষ্ট্রঘাতী আন্দোলনগুলির পিছনে রয়েছে খ্রিস্টান মিশনারিদেরই হাত ও সর্বপ্রকার সহযোগিতা। কোরআনে যেমন মুসলমানদের প্রেরণা দেওয়া হয় অন্য ধর্মের মানুষদের ধর্মান্তরিত করতে পারলে পূর্ণ হবে, তাদের হত্যা করলেও বেহেস্তের পথ প্রশস্ত, ঠিক তেমনি খ্রিস্টানদেরও এই ধরনের প্রেরণা দেওয়া হয়, যেটা পাদ্রীরা বাইবেল স্পর্শ করে প্রতিজ্ঞা করে। যেখানে আমরা থাকব সেখানকার মানুষগুলোকে যেন তেন প্রকারে ধর্মান্তরিত করতে হবে। সারা দেশে যেভাবে এরা চক্রান্ত চালাচ্ছে তা পাবেন ক্রস বাইবেলের অন্তরালে। এই কথাগুলোর ক্রেডিট মুখ ও মুখোশ চ্যানেলকে দিতে চাই। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করলে খ্রিস্টানদের মুখোশ নিয়ে একটি ভিডিও বানাবো। পড়ুয়া, যে ধর্মরই হোক না কেন, ক্লাসে আনতে হবে বাইবেল। হুলিয়াজারি স্কুলের হিজাবের পর এবার বাইবেল বিতর্ক কর্ণাটকে। রাজধানী বেঙ্গালুরুর একটি স্কুল সম্প্রীতি পড়ুয়াদের নির্দেশ দিয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে স্কুলে বাইবেল নিয়ে আসতেই হবে, পড়ুয়া যে ধর্মেরই হোক না কেন, এ নির্দেশ মানা বাধ্যতামূলক। এই মর্মে তারা অভিভাবকদের কাছ থেকে একটি মুচলেখাও আদায় করেছে। স্কুলের ওই নির্দেশিকা জারি হবার পরেই বিতর্ক শুরু হয়েছে। স্কুলটি পড়ুয়াদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করেছে এই দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন অভিভাবকদের একাংশ। এমনকি বিশেষ এক ধর্মীয় রাজনৈতিক দলের সাহায্যে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এ ব্যাপারে নালিশ জানানোর পাশাপাশি আদালতে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তারা। বেঙ্গালুরুর ওই স্কুলটির নাম ক্ল্যারেন্স স্কুল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন স্কুলটি খ্রিস্টান মূল্যবোধে বিশ্বাসী, পড়ুয়াদেরও সেই মূল্যবোধ শেখাতে আগ্রহী। তারা চান পড়ুয়ারা সেই আবেগে বেড়ে উঠুক, সেই লক্ষ্যে বাইবেল আনতে বলার সিদ্ধান্ত। যদিও বেঙ্গালুরুর একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধির দাবি বিষয়টি অন্য ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ভঙ্গের একটি ষড়যন্ত্র, তাই স্কুলটির বিরুদ্ধে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অভিযোগ জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে আদালতেও যাবে সংগঠনটি। প্রসঙ্গত, কয়েক মাস আগেই কর্ণাটকের একটি কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের হিজাব পরে আসায় আপত্তি জানিয়েছিল। দীর্ঘ বিতর্কের পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের কোনো জায়গা নেই। এই ঘটনাটি আদালতে উঠলে আদালত কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে শিক্ষা মহলে।